বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার। বিস্তারিত দেখুন কাতার থেকে ইউসুফ পাটোয়ারি লিংকনের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক দিলীপ কুমার ছোটন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদার, সালেহ আহমেদ খোকন, এম এন নুরুজ্জামান, মোহাম্মদ কামাল উদ্দিন, শাহজাহান সাজু, মোকারম আলী চৌধুরী, মনসুর উল্লাহ রাশেদ সহ অনেকে। শেষে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একটি গৌরবময় ইতিহাস। এছাড়া কাতারের বিভক্ত বিএনপিকে ঐক্যে আসার আহ্বান জানান বক্তারা।